শীতকালে চালের গুঁড়ো, নারকেল এবং খেজুরের গুঁড়ের তালের বাপা পিঠা তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু তালের পাল দিয়ে এতটা মজার বাপা পিঠা তৈরি করে খাওয়া যায়, না তৈরি করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো তালের বাপা পিঠা। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এরপর একটি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ তেল, 1 কাপ পরিমাণ ফ্রেশ তালের পাল্প। এরপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন আমি সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ইউজ করেছি, তাই আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে। আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, আপনারা ইচ্ছা করলে এখানে লিকুইড মিল্কটাও দিয়ে দিতে পারেন। এরপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটাকে খুব স্মুথলি মিক্স করে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার জন্য। সো ফিরে আসছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, একটি চামচ দিয়ে ভালো করে সব কিছু আবার মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। এরপর আমি সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। যেহেতু আমি আজকে ভাপা পিঠা তৈরি করব, এর জন্য আমি এখানে ছোট ছোট কিছু বাটি নিয়ে নিব। আমি বাটিগুলোকে একটু অয়েল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে আমি 1/2 পরিমাণ দিয়ে দিব, ফুল করে দিব না, কারণ এটা ভাপ দেওয়ার পর ফুলে উঠবে, তাই আমি এখানে 1/2 পরিমাণে দিয়ে দিচ্ছি। সবগুলো বাটি আমি এখন ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বাটিগুলো প্রায় রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে উপর থেকে কিছু কুড়ানো নারকেল দিয়ে দিব। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন তাহলে পুরোপুরি স্কিপ করতে পারেন। আমি আজকে পিঠাগুলো রাইস কুকারে ভাপ দিয়ে নিব। আপনার ইচ্ছা করলে এখানে হাঁড়িতেও পিঠাগুলো তৈরি করে নিয়ে নিতে পারেন। আমি সবগুলো বাটি এভাবে তৈরি করে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ভাপ দেওয়ার জন্য। আমি রাইস কুকারে পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে নিয়েছি এবং উপরে একটি রাইস কুকারের একটি ছাঁকনি দিয়ে দিলাম। এরপর আমি বাটিগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব মিনিমাম 25 থেকে 30 মিনিটের জন্য। আমি প্রায় 25 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি কুকার থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এভাবে উল্টো করে নিলে দেখতেই পারবেন পিঠাগুলো খুব ইজিলি বেরিয়ে আসছে। আমি এভাবে সবগুলো পিঠা বাটি থেকে মোল্ড আউট করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি মোল্ড আউট করে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার তালের ভাপা পিঠা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।